গলায় দাগ আছে, হাতে দাগ আছে, হাত ও তো ফোলা না, দুই হাত ফোলা, পা বাঁধা, গলায় মানে এমন ভাবে মেরেছে। রাতভর নিখোঁজ তরুণী, সকালে বাড়ির অদূরে বেগুন ক্ষেতের ভেতর থেকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার তরুণীর দেহ। পুলিশ সূত্রে জানা গেছে মৃতার নাম বিশাখা মণ্ডল। মৃতার পরিবার ও স্থানীয় সূত্রে খবর, গতকাল শিবরাত্রি উপলক্ষে পাড়ার মন্দিরে পুজো হচ্ছিল। তরুণীকে রাত 9টা পর্যন্ত দেখেছেন বাড়ির লোকেরা। রাত বেশি হয়ে যাওয়ার পরেও তরুণী বাড়িতে না ফেরায় পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি শুরু হয়। পরিবারের দাবি, রাত প্রায় 3টে পর্যন্ত অনেক খোঁজাখুঁজির পরেও তরুণীর কোনো খোঁজ পাননি তারা। প্রথম দিকে সকলে ভেবেছিলেন শিবরাত্রি উপলক্ষে আশেপাশের গ্রামে হয়তো গিয়েছে বিশাখা, কিন্তু সময় যত গড়াতে থাকে ততই উৎকণ্ঠা বাড়তে থাকে পরিবারের সদস্যদের মধ্যে। এভাবেই পার হয় গোটা রাত। এদিন সকালেও খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয়রা। এ বিষয়ে মৃত বিশাখার বোন জানান, সকালে কাকা প্রথম দেখতে পায় বেগুন ক্ষেতের মধ্যে দিদির দেহ পড়ে আছে, গলায় দাগ, হাতে পায়ে দড়ি বাঁধা অবস্থায় ছিল। মৃতদেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল বলেও জানিয়েছেন স্থানীয়রা। তারপরে আমরা ধরেন, আমরা তখন তো যাইনি, দিদি একাই গিয়েছে, নতুন জামা পরেনি, পুরনো জামাই আছে গায়ে। আমরা বলছি হয়তো এদিকে আছে, আমি তারপরে শাড়ি মাড়ি পরে ওখানে গেলাম, আমি বলছি মন্দিরে নাই। আমার এই মেয়ে, আমার দিদির মেয়েকে বললাম, তোর মাসি কোথায়, বললো মাসি নাই মন্দিরে। আমি পুজো দিয়ে এলাম বাড়িতে, আমি বলছি তাহলে মন্দিরে নাই, শরীর হয়তো খারাপ করছে, বাড়িতে ঘুম আছে তাই মনে করেছি। যেদিকে যেদিকে খুঁজেছি কোথাও পাইনি। তারপরে বেগুন ভুঁয়ে, বেগুন ভুঁয়ে আছে, বেগুন ভুঁয়ের কাছে তাল গাছ আছে, তাল গাছের কাছে হয়তো পড়েছিল। আমাকে ফোন করে খবর দিল যে দিদিকে পাওয়া গেছে। আমার কাকা দেখেছে, গলায় দাগ আছে, হাতে দাগ আছে, হাত ও তো ফোলা না, ও দুই হাত ফোলা, পা বাঁধা, গলায় মানে এমন ভাবে মেরেছে, মুখ দিয়ে রক্ত বেরিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার বাসুদেবখালি এলাকায়। ঘটনার পর থেকে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। সকলেরই প্রশ্ন, তরুণী এত রাতে এখানে এলেন কিভাবে? তরুণীর মা যশোদা মণ্ডল জানান, পাড়ায় পুজো ছিল, বাড়িতে সন্ধ্যা দিয়ে মন্দিরে গেছিল, সারা রাত অনেক খোঁজাখুঁজি করেছি, মেয়ের সন্ধান পাইনি। সন্ধ্যাবেলা ছিল বাড়িতে, গরু বাছুর তুলেছে, সন্ধ্যা দিয়েছে, দিয়ে এই পাড়া দিয়ে বলে ঘুরতে গেছে, ঘুরে এসে কেঁদে খেলো, আমার ছেলেকে আমি দেখতে পেলাম না। পুজো ছিল মন্দিরে, পুজো দেখতে গেছে, পুজো দেখে এসছে, আর ও তো রোজই ঘুরতে যায় পাড়া দিয়ে, এই পাড়া ওই পাড়া, এই পাড়া ওই পাড়া, ঘুরেই বেড়ায়, ঘুরে 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 বেড়াচ্ছে। আমি আমি মনে করছি মন্দিরে আছে, আমি এসে ঘুমালাম, বিছনা চাললাম, আমি এসে বলছে মা দিদি কই, এমনিতে তো দিদি বোধহয় পূজা তলে আছেন কি দেখ, আমি নাই নাই ধরে ধর পর করে মন্দির গেলাম, বিশাখা আছিস, বিশাখা আছিস করে আমি জোরে জোরে চিল্লাচ্ছি। এবার দুই মা বেটি রাতে একটা বাচ্চা যেতে পারছি না রাস্তায়, তিনটা অবধি খুঁজলাম, রাত তিনটা অবধি খুঁজে খুঁজে তবে ঘুমালাম, ঘুমও পড়ছে না, টিক টিক চুপ 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 করছে। এদিন সকালে মৃতদেহ উদ্ধারের পর পুলিশের পক্ষ থেকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ পরিষ্কার হবে। তরুণীর মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বহরমপুর। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।